Dear students, welcome you to my YouTube channel that is BM Sir Online Classes. প্রত্যেক দিনের মতো আজও আমরা ওই স্পোকেন ইংলিশের একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো সকলেই যারা আমার এই ক্লাস ফলো করছো যে এর মধ্যে আমি WH কোশ্চেন্স এখন শেখাচ্ছি এবং WH কোশ্চেন শেখাতে গিয়ে আমি প্রথমেই WH কোশ্চেন সাধারণভাবে কিভাবে করতে হয় সে কথা শিখিয়েছি, আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। এবং তারপরে হাউ দিয়ে কিভাবে প্রশ্ন বাক্য গঠন করতে হয় আমরা দেখেছি, তারপরে হু দিয়ে কিভাবে সাধারণ বাক্য এবং সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সের কী করে প্রশ্নবোধক বাক্য গঠন করতে হয়, সদার্থক বাক্য, সেগুলো আমরা দেখেছি। আজকে আমরা শিখব কিভাবে হু দিয়ে নাসূচক প্রশ্নবাক্য তৈরি করবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে হু দিয়ে কিভাবে নাসূচক প্রশ্নবাক্য আমরা তৈরি করব। কথাটা বোঝার চেষ্টা করো। তো আমরা প্রথমেই বলি যে হু দিয়ে আমি যখন প্রশ্নবোধক বাক্য গঠন শিখিয়েছি তোমাদের, তোমরা মনে করে দেখো আমি বলেছি যে প্রথমেই হু বসাতে হবে, মানে হু শব্দটাকে বসাতে হবে, তারপরে ওই বাক্যের সাহায্যকারী ক্রিয়াকে বসাতে হবে টেন্স অনুযায়ী, এবং তারপর ওই বাক্যের মূল ক্রিয়া রূপকে বসাতে হবে টেন্স অনুযায়ী, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি যদি বলি কে রাস্তা দিয়ে হাঁটছে, লক্ষ্য করো, তাহলে তুমি তখন বলবে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। হু দিয়ে প্রশ্ন করতে হলে তাহলে প্রথমেই হু প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ক্রিয়া আমরা জানি অ্যাম ইজ, আর এখানে ইজ লাগবে, তাহলে হু ইজ, আর হাঁটা ইংরেজিতে ওয়াক, তার সঙ্গে আইএনজি যোগ হবে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হু ইজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট। এটা সদার্থক বাক্য গঠন, সদার্থক প্রশ্ন বাক্য গঠন হু দিয়ে। তাহলে হু দিয়ে সদার্থক প্রশ্ন বাক্য গঠনের সময় বলেছিলাম প্রথমে হু, তারপরে সাহায্যকারী ক্রিয়া, তারপর সাহায্যকারী ক্রিয়াটা অবশ্যই ওই বাক্যের টেন্স অনুযায়ী হবে, তারপর মূল ক্রিয়া রূপ ওই বাক্যের টেন্স অনুযায়ী, তারপর অন্যান্য কর্ম। আর এখানে সাবজেক্ট লাগছে না, কারণ হুটা তো সাবজেক্টের, প্রশ্নটা তো সাবজেক্টিভ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে, অর্থাৎ হু দিয়ে তো তুমি যে উত্তরটা পাবে সেটাই তো সাবজেক্ট। তার মানে এখানে প্রথমে হু, তারপর সাহায্যকারী ক্রিয়া, তারপর মূল ক্রিয়ার রূপ টেন্স অনুযায়ী অবশ্যই, এবং তারপর অন্যান্য কর্ম। এটা আমাদের হু দিয়ে সাধারণ সদার্থক বাক্য প্রশ্ন বাক্য গঠন শিখিয়েছিলাম। আজ আমরা শিখব হু দিয়েই কিন্তু নাসূচক প্রশ্ন বাক্য গঠন। যেমন করে আমি বললাম কে রাস্তা দিয়ে হাঁটছে না, দেখো আগেরটা বললাম কে রাস্তা দিয়ে হাঁটছে, হু ইজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, এখন বলছি কে রাস্তা দিয়ে হাঁটছে না, তখন বলবো হু ইজ নট ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট। তার মানে আর কিছুই নয়, হু দিয়ে যখন তুমি নাসূচক প্রশ্ন বাক্য গঠন করবে তখন শুধুমাত্র ওই বাক্যের সাহায্যকারী ক্রিয়া, যে বাক্য তুমি করছো তার সাহায্যকারী ক্রিয়ার পর একটা নট বসালে হবে। তাহলে প্রথমে হু, তারপর সাহায্যকারী ক্রিয়া, অবশ্যই ওই বাক্যের টেন্স অনুযায়ী, যে বাক্যটা তোমায় প্রশ্নবোধক করছো টেন্স অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া, তারপর নট, তারপরে মূল ক্রিয়ার টেন্স অনুযায়ী রূপ, তারপর অন্যান্য কর্ম। তাহলে হু দিয়ে নাসূচক প্রশ্নবাক্য গঠন করতে গেলে যে সমস্ত বাক্যে সাহায্যকারী ক্রিয়া আছে তাহলে সেখানে প্রথমেই হু বসাবে, তারপর ওই বাক্যের টেন্স অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া বসাবে, তারপর একটা নট বসাবে, নট শব্দ, এনওটি, নট শব্দ, তারপর ওই বাক্যের টেন্স অনুযায়ী মূল ক্রিয়া রূপ, তারপর অন্যান্য কর্ম। দেখো আমি এটাই লিখেছি এখানে, যে সমস্ত বাক্যে সাহায্যকারী ক্রিয়া আছে সেক্ষেত্রে হু দিয়ে নাসূচক প্রশ্ন করতে হলে প্রথমে হু, তারপর সাহায্যকারী ক্রিয়া, তারপর নট, তারপর মূল ক্রিয়ার টেন্স অনুযায়ী রূপ, তারপর অন্যান্য কর্ম। তার মানে সাহায্যকারী ক্রিয়ার পর নট বসাতে হবে নাসূচক প্রশ্ন গঠন করতে গেলে হু দিয়ে প্রশ্ন করার সময়। তাহলে প্রথমে গঠনটা কী হলো, প্রথমে হু, তারপর সাহায্যকারী ক্রিয়া অবশ্যই ওই বাক্যের টেন্স অনুযায়ী, তারপর নট, তারপরে মূল ক্রিয়া রূপ অবশ্যই ওই বাক্যের টেন্স অনুযায়ী, এবং অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি বলেছি যে কে এই কাজটি করছে না, তাহলে হু ইজ নট ডুইং দিস ওয়ার্ক,
দেখো প্রথমে হু বসালাম, তারপর সাহায্যকারী ক্রিয়া ইজ বসিয়েছি, কারণ এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তারপর সাহায্যকারী ক্রিয়ার পর নট বসিয়েছি, তারপর মূল ক্রিয়া, যেহেতু এটা কন্টিনিউয়াস আইএনজি যোগ হবে প্রেজেন্ট মূল ক্রিয়ার সঙ্গে, তাই করেছি হু ইজ নট ডুইং দিস ওয়ার্ক, কে এই কাজটি করছে না। এইবার আমরা আসবো যে সিম্পল প্রেজেন্টে যখন হু দিয়ে প্রশ্ন বাক্য গঠন করব। তোমরা জানো আগের দিনই আমরা সিম্পল প্রেজেন্ট দিয়ে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হু দিয়ে বাক্য গঠন করেছি, এবং তোমাকে তোমাদের বলেছিলাম যে সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হু দিয়ে বাক্য গঠন করতে গেলে কোনো সাহায্যকারী ক্রিয়া লাগে না, সদর্থক প্রশ্ন বাক্য গঠন করতে গেলে। হু দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্সে সদর্থক প্রশ্ন বাক্য গঠন করতে গেলে কোনো সাহায্যকারী ক্রিয়া লাগবে না। যেমন মনে করো কে এই কথাটি বলে, হু সেজ দিস ওয়ার্ড, কে রাস্তা দিয়ে হাঁটে, হু ওয়াকস অ্যালং দ্য স্ট্রিট। লক্ষ্য করো এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া লাগছে না। সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হু দিয়ে যদি সদর্থক প্রশ্ন বাক্য, মাইন্ড ইউ হ্যাঁ সূচক প্রশ্ন বাক্য গঠন করো, তাহলে প্রথমেই হু, তারপরেই মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপরে অন্যান্য কর্ম। এখন যদি মনে করো কর্তাটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ওখানে মূল ক্রিয়ার সঙ্গে এস বাই এস যোগ হবে। তাহলে প্রথমে হু, তারপরে সাহায্যকারী ক্রিয়ার মূল, সরি সাহায্যকারী ক্রিয়া এখানে লাগছে না, প্রথমেই কন হু, তারপরে ওই বাক্যের যে মূল ক্রিয়া আছে সেই মূল ক্রিয়া, তারপর অন্যান্য কর্ম। শুধুমাত্র কর্তাটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেখানে মূল ক্রিয়ার সঙ্গে এস বাই এস যোগ হবে। যেমন মনে করো কে সকালে স্কুলে যায়, হু গোজ টু দ্য স্কুল ইন দ্য মর্নিং, কে রাতে রুটি খায়, হু ইটস ব্রেড অ্যাট নাইট। এটা গেল সদর্থক প্রশ্ন বাক্য গঠন সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হু দিয়ে, সেক্ষেত্রে কোনো সাহায্যকারী ক্রিয়া লাগছে না। কিন্তু তোমরা যদি হু দিয়ে না সূচক প্রশ্ন বাক্য গঠন করতে চাও প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে জেনে রাখো সেখানে সাহায্যকারী ক্রিয়া লাগবে ডু অথবা ডাজ। আমি আবার বলি, সদর্থক প্রশ্ন বাক্য যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে হু দিয়ে গঠন করছো, সদর্থক প্রশ্ন বাক্য যখন হু দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্সে গঠন করছো বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করছো, সেখানে সাহায্যকারী ক্রিয়া লাগছে না। কিন্তু মাইন্ড ইউ, যখনই তোমরা হু দিয়ে না সূচক প্রশ্ন বাক্য গঠন করবে সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেখানে কিন্তু সাহায্যকারী ক্রিয়া লাগবে ডু অথবা ডাজ। কথাটা বোঝার চেষ্টা করো, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে হু দিয়ে প্রশ্ন করার সময় যদি না সূচক প্রশ্ন বাক্য গঠন করতে হয়, তাহলে প্রথমে হু, তারপর সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডু অথবা ডাজ, তারপর নট, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। আমি আবার বলি, দেখো আমি সেটাই লিখেছি যে বাক্যটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, এবং প্রশ্নটি যদি না সূচক হয়, এবং যদি তোমাকে না সূচক প্রশ্ন বাক্য গঠন করতে বলে, তাহলে সেক্ষেত্রে প্রথমে হু, তারপর সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডু অথবা ডাজ। ওই যে বললাম কর্তাটা সাধারণ হলে ডু, আর যদি কর্তাটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ, তারপর নট, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম বসাতে হবে। তার মানে গঠন প্রথমে হু, তারপরে ডু অথবা ডাজ, তারপর নট, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন কে সকালে ভাত খায় না, হু ডাজ নট ইট রাইস ইন দ্য মর্নিং। দেখো আমি যদি বলতাম কে সকালে ভাত খায়, হ্যাঁ সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু সেটা হ্যাঁ বাচক, ওখানে কিন্তু হ্যাঁ বাচক প্রশ্ন গঠন করতে গেলে কোনো ওখানে সাহায্যকারী ক্রিয়া লাগবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে। সেখানে হবে হু ইটস রাইস ইন দ্য মর্নিং, কে সকালে ভাত খায়। আর যখনই তুমি বলছো কে সকালে ভাত খায় না, সেটা না সূচক প্রশ্ন হয়ে গেল এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে, তখনই কিন্তু তোমাকে ডু অথবা ডাজের সাহায্য নিতে হবে। আর তাহলে সেক্ষেত্রে হবে হু ডাজ নট ইট রাইস ইন দ্য মর্নিং। তার মানে সোজা কথায় হু দিয়ে যখন আমি হ্যাঁ সূচক বাক্য গঠন করব প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে সেখানে সাহায্যকারী ক্রিয়া লাগবে না, প্রথমেই হু, তারপরেই মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। শুধু দেখবে কর্তাটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে মূল ক্রিয়ার সঙ্গে এস বাই এস
আর তার আর অন্য কোনো চেঞ্জ নেই। প্রথমে WH মানে হু, তারপর ওই যে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। এটাই হলো হ্যাবাচক প্রশ্নবোধক বাক্য হু দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু এটাই যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি না সূচক বাক্য গঠন করে, চেহারাটা পাল্টে যাবে। কি হবে সেখানে? কিন্তু সাহায্যকারী ক্রিয়া আসবে, ডু অথবা ডাজকে নিতে হবে। মাইন্ড ইউ, সিম্পল প্রেজেন্ট টেন্সে না সূচক বাক্য গঠন করতে গেলে তোমাকে কিন্তু WH দিয়ে, WH মানে হু দিয়ে বাক্য গঠন করতে গেলে, সিম্পল প্রেজেন্ট টেন্সে না সূচক প্রশ্নবাক্য হু দিয়ে গঠন করতে গেলে প্রথমেই হু বসাবে, তারপরে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডু অথবা ডাজের সাহায্য নিতে হবে এখানে, তারপর নট, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। আবার বলি, সিম্পল প্রেজেন্ট টেন্সের না সূচক বাক্য গঠন করতে গেলে, প্রশ্নবাক্য গঠন করতে গেলে হু দিয়ে প্রথমেই হু, তারপরে ডু অথবা ডাজ, তারপর নট, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি যদি বলি কে বিকেলে ফুটবল খেলে না, তাহলে হু ডাজ নট প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। বা যদি মনে করো বলি কারা সকালে স্কুল যায় না, লক্ষ্য করো কারা যখন তুমি মিন করছো তখন তো প্লুরাল হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর ডাজ নট ব্যবহার করবে না, ডু নট। তাহলে হু ডু নট গো টু দ্য স্কুল ইন দ্য মর্নিং। মাইন্ড ইউ, যদি কর্তাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ডাজ, আর যেখানে কর্তাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় সেখানে ডু। তাহলে প্রথমে তুমি হু বসাবে, তারপরে কর্তা অনুযায়ী, মানে যেমন তোমার উত্তরের কর্তা বেরোবে, যদি সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন হয় তাহলে ডু ডাজ, সরি ডাজ, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে সেক্ষেত্রে ডু। তাহলে প্রথমে হু, তারপরে ডু অথবা ডাজ, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপরে অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি যদি বলি যে কারা রাতে ঘুমায় না, তো কারা তো দেখো প্লুরাল নাম্বার, থার্ড পারসন হলেও প্লুরাল নাম্বার, তাহলে তো এখানে ডাজ হবে না। তাহলে হু ডু নট স্লিপ অ্যাট নাইট, কারা রাতে ঘুমায় না। আবার যদি বলি কে সকালে বাড়ি যায় না, দেখো এখানে কিন্তু সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, হু দিয়ে প্রশ্ন করতে গেলে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে হু ডাজ নট গো হোম ইন দ্য মর্নিং। এরপরে আসি আমরা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে না সূচক বাক্য গঠন করার ক্ষেত্র। দেখো আমরা সিম্পল পাস্টে যখন হু দিয়ে প্রশ্ন করেছিলাম সদর্থক প্রশ্নের ক্ষেত্রে, প্রথমেই বলেছিলাম যে ওখানেও কোনো সাহায্যকারী ক্রিয়া লাগবে না। আবার বলি, হু দিয়ে যখন আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিটিভ হ্যাঁ সূচক বাক্য গঠন করেছিলাম, তখন বলেছিলাম সেক্ষেত্রে কোনো সাহায্যকারী ক্রিয়া লাগবে না। সেখানে কি লাগবে? প্রথমে হু, তারপরেই মূল ক্রিয়ার পাস্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো কে তোমাকে এই কথাটি বলেছিল, দেখো এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং এখানে হু দিয়ে প্রশ্ন করার কথা, আর যেহেতু সাহায্যসূচক বাক্য এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া লাগবে না, তাহলে হু সেড দিস ওয়ার্ড টু ইউ। পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি না সূচক বাক্য গঠন করতে যাই তাহলে কিন্তু জেনে রাখো সেখানে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডিড লাগবে। যখন হ্যাঁ সূচক বাক্য গঠন করছো বা হ্যাঁ সূচক প্রশ্ন বাক্য গঠন করছো হু দিয়ে, তখন সিম্পল প্রেজেন্ট বলো আর সিম্পল পাস্ট বলো, হ্যাঁ সূচক বাক্য যখন হু দিয়ে করছো এ দুটো টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়া লাগছে না। কিন্তু যখনই তুমি এই সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট টেন্সে না সূচক বাক্য গঠন করছো হু দিয়ে, তখনই কিন্তু জেনে রাখো সেখানে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডু অথবা ডাজ, আর সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডিড লাগাবে। তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের না সূচক বাক্য যদি আমি হু দিয়ে গঠন করতে চাই তাহলে প্রথমে হু বসাবো, তারপর ডিড, তারপর নট, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপরে অন্যান্য কর্ম। আবার বলি, যদি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে না সূচক প্রশ্ন বাক্য গঠন করতে বলা হয় হু দিয়ে, তাহলে প্রথমেই হু, তারপরে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডিড,
তারপর নট, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো কে স্কুলে যেত না, করত খেত যেত, এরকম থাকলে আমরা জানি পাস্ট ইনফিনিট হয়। তাহলে কে স্কুলে যেত না, এটা তো নিঃসন্দেহে কি বলতো পাস্ট ইনফিনিটের না সূচক প্রশ্নবাক্য। তাহলে এক্ষেত্রে আমরা করব হু ডিড নট গো টু দ্য স্কুল, হু ডিড নট গো টু দ্য স্কুল, বা সকালে কে দৌড়াতো না, হু ডিড নট রান ইন দ্য মর্নিং, কে রাতে রুটি খেয়েছিল না, এটাও পাস্ট ইনফিনিটের না সূচক। তাহলে হু ডিড নট টেক ব্রেড অ্যাট নাইট। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টের ক্ষেত্রে যদি হু দিয়ে না সূচক বাক্য গঠন করতে বলা হয়, তাহলে প্রথমে হু, তারপর সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডিড, তারপর নট, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য পদ। সুতরাং আজকে আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস করলাম, প্রথমে করলাম যে হু দিয়ে আমরা না সূচক বাক্য গঠনের নিয়ম পড়লাম। এক নম্বর নিয়মে বললাম যে যদি বাক্যে সাহায্যকারী ক্রিয়া থাকে তাহলে হু দিয়ে প্রশ্নবাক্য গঠন করা না সূচক খুবই সহজ, ওই সাহায্যকারী ক্রিয়ার পরে নট বসিয়ে দেবে। অর্থাৎ প্রথমে হু, তারপরে সাহায্যকারী ক্রিয়া যা থাকবে ওই বাক্যের টেন্স অনুযায়ী, তারপর নট, তারপর মূল ক্রিয়ার যা টেন্স অনুযায়ী রূপ হবে তা বসাবে, তারপরে অন্যান্য কর্ম। কথাটা বোঝার চেষ্টা করো, এটা কোন ক্ষেত্রে যেসব বাক্যে সাহায্যকারী ক্রিয়া আছে সেক্ষেত্রে হু দিয়ে না সূচক বাক্য গঠন করতে গেলে প্রথমে হু, তারপরে ওই বাক্যের যে সাহায্যকারী ক্রিয়া আছে তাকে লিখবে, তারপর নট, তারপরে ওই বাক্যের টেন্স অনুযায়ী মূল ক্রিয়া যা রূপ হবে সেটা লিখবে, তারপর অন্যান্য কর্ম। যেমন করো কে এই কাজটা করেনি, হু হ্যাজ নট ডান দিস ওয়ার্ক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেই জন্য দেখো সাহায্যকারী ক্রিয়া হিসেবে হ্যাজ বসিয়েছি, তারপরে নট বসালাম, তারপরে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তিন নম্বর রূপ ডান, ডু ডিড ডান, তাই হু হ্যাজ নট ডান দিস ওয়ার্ক, কে এই কাজটা করেনি। কথাটা বোঝার চেষ্টা করো, বা যদি বলো আমি এরকম বলি যে সে এখন ভাত খাচ্ছে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাহায্যকারী ক্রিয়া খাচ্ছে, যাচ্ছে, নাচছে, এরকম থাকলে তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে এক্ষেত্রে হবে সে এখন ভাত খাচ্ছে না, হি ইজ নট ইটিং রাইস নাও। অর্থাৎ যখন হু দিয়ে প্রশ্নবাক্য গঠন করতে বলবে না সূচক, যদি দেখো বাক্যের সাহায্যকারী ক্রিয়া আছে তাহলে প্রথমে হু, তারপর সাহায্যকারী ক্রিয়া ওই বাক্যের টেন্স অনুযায়ী, তারপর নট, তারপরে মূল ক্রিয়া টেন্স অনুযায়ী ওখানে যা রূপ হবে সেটা, তারপর অন্যান্য কর্ম। এরপর বললাম প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে, তোমরা জানো এক্ষেত্রে সদর্থক যদি প্রশ্নবাক্য গঠন করতে হয় তাহলে কিন্তু হুয়ের বেলায়, হুয়ে দিয়ে প্রশ্ন করার সময় কোনো সাহায্যকারী ক্রিয়া লাগে না। প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে যখন হু দিয়ে প্রশ্ন করতে বলা হয় সদর্থক, যদি হ্যাঁ সূচক প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে কোনো সাহায্যকারী ক্রিয়া লাগে না। সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে হু, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। তবে কর্তাটা যদি থার্ড পার্সন হয় তাহলে মূল ক্রিয়ার সঙ্গে এস বাই এস যোগ হবে। যেমন মনে করো আমি বলি কে রাস্তা দিয়ে হাঁটে, তাহলে হু ওয়াকস অ্যালং দ্য স্ট্রিট। কিন্তু এই সিম্পল প্রেজেন্ট টেন্সেই যদি হু দিয়ে না সূচক প্রশ্ন করতে বলা হয় তাহলে কিন্তু সাহায্যকারী ক্রিয়া লাগবে, এবং সেক্ষেত্রে ডু অথবা ডাজ, প্রথমে হু তারপরে ডু অথবা ডাজ। বললাম কখন সিম্পল প্রেজেন্টে যদি না সূচক বাক্য গঠন করতে বলা হয় হু দিয়ে তাহলে সেক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়া লাগবে ডু অথবা ডাজ, প্রথমে ডাব্লিউ এইচ হু, তারপরে ডু অথবা ডাজ, তারপর নট, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো কে সকালে ঘুমায় না, হু ডাজ নট স্লিপ ইন দ্য মর্নিং, কারা সকালে বই পড়ে না, কারা মানে এটা প্লুরাল নাম্বার থার্ড পার্সন, সুতরাং এখানে কিন্তু আর এস বাই এস যোগ হবে না, তাই নাকি? তাই হু ডু নট রিড ইন দ্য মর্নিং, তার মানে সোজা কথায় যখনই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তুমি হু দিয়ে না সূচক প্রশ্ন বাক্য গঠন করবে, প্রথমে হু, তারপর ডু অথবা ডাজ, তারপর নট, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। এরপরে আমরা আসি পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ,
পাস্ট ইনফিনিটে যখন হ্যাঁ সূচক প্রশ্নবাক্য ভু দিয়ে করেছিলে, মনে করে দেখো সেখানেও সাহায্যকারী ক্রিয়া লাগেনি। যেমন করো কে সকালে ভাত খেয়েছিল, হু এট রাইস ইন দ্য মর্নিং। কিন্তু পাস্ট ইনফিনিট বা সিম্পল পাস্টেও যদি তুমি না সূচক বাক্য হু দিয়ে তৈরি করতে চাও, হু দিয়ে পাস্ট ইনফিনিট টেন্সে যদি না সূচক বাক্য গঠন করতে চাও, তাহলে কিন্তু সাহায্যকারী ক্রিয়া লাগবে এবং সেক্ষেত্রে ডিড ভার্বের সাহায্য নিতে হবে। কিভাবে? ডিড, প্রথমে হু, তারপরে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডিড, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপরে অন্যান্য কর্ম। প্রথমে হু, তারপর ডিড, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। কোথায়? পাস্ট ইনডিফিনিট টেন্সে না সূচক বাক্য গঠন হু দিয়ে। হু দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে না সূচক বাক্য গঠন করতে গেলে প্রথমে হু, তারপর সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডিড, তারপর নট, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। দেখো আমি সেই কথাই লিখেছি, বাক্যটি যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে এবং না সূচক প্রশ্ন গঠন করতে হয়, হু দিয়ে করতে বলা হয়, হু দিয়ে করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে প্রথমে হু, তারপর ডিড, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম বসাতে হবে। যেমন কে রাতে গান গাইত না, এটা পাস্ট ইনডিফিনিটে না সূচক, তাহলে প্রথমে হু, এই যে হু দিয়ে প্রশ্ন করছি, তারপর ডিড, তারপর নট, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ সিং at night, তাহলে কে রাতে গান গাইতো না, who did not sing at night, এরকমই হতে পারে। কে রাতে ভাত খেত না, who did not eat rice at night, কে সকালে রাস্তায় হাঁটতো না, who did not walk along the street in the morning। তার মানে হু দিয়ে পাস্ট ইনডিফিনিটের না সূচক বাক্য গঠন করতে গেলে প্রথমে হু, তারপর ডিড, তারপর নট, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। ক্লিয়ার? তাহলে আজকে আমরা হু দিয়ে নেগেটিভ প্রশ্ন বা নেগেটিভ না সূচক বাক্য গঠন শিখলাম। দ্যাটস অল ফর দিস ডে। তোমরা যারা দেখছো ভালো করে এগুলো প্র্যাকটিস করো। আমি তো তোমাদের কাছে একাধিকবার রিপিট করি, বহু উদাহরণ দিই, তোমরা বাড়িতে এই নিয়ম অনুযায়ী বিভিন্ন উদাহরণ নিজেরা মনে মনে তৈরি করে সেগুলোকে ইংরেজিতে গঠন করার চেষ্টা করো, দেখবে তাড়াতাড়ি কিন্তু সুফল পাবে। প্র্যাকটিস ইজ দ্য কিওয়ার্ড ইন স্পোকেন ইংলিশ, আমি তোমাদের বারবার এই কথাটা বলি। এবং একই সঙ্গে বলবো তোমরা আরও আরও বেশি করে এই ক্লাসকে অনুসরণ করো, বন্ধুদের অনুসরণ করতে বলো, এবং তোমরা আমার এই ক্লাসটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমরা আরও ভালো করে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সুতরাং দ্যাটস অল ফর দিস ডে, হ্যাভ এ গুড ডে।